মানবতার ফেরিওয়ালা নামে ধোকাবাজি, তার নাম সাইফউদ্দিন সিয়াম। সে ফেসবুক ইউটিউবে এসপি ক্রিয়েশন নামে পরিচিত। ইসলাম এবং মুসলমানদের ঐতিহ্যের পোশাক হচ্ছে জুব্বা। সেই জুব্বা পরে সে একটি ছবি তুলেছে, তার মুখে অর্ধেক খাবার, গরুর মুখে অর্ধেক খাবার, এমতো অবস্থায় ছবি তুলে সে তার পেজে আপলোড করেছে। আজকে যুবকরা কি শিখছে? ভিডিওর ক্যাপশন দিছে মানবতার ফেরিওয়ালা, আর মানুষের মুখের মধ্যে একটি করে সিগারেট ঢোকায়, আগুন ধরাইয়া দেয়। মানুষদের কি শিখাইলা তোমার এই ভিডিও থেকে? মিলিয়ন মিলিয়ন মানুষ তোমার এই ভিডিও দেখলো, সমাজের লাভ হলো কি? এই সব ভিডিও দেখে সমাজ আরো নোংরা হয়ে যাচ্ছে। যুবক, তোমাকে খেয়াল করতে হবে, তুমি কার ভিডিও দেখবা, কার ভিডিও তুমি দেখবা না, তুমি কোনটা ভালো কোনটা খারাপ। যেহেতু তোমাদেরকে নিয়ে আমরা কথা বলি, সেজন্য আমি মনে করছি এই বিষয়গুলো নিয়ে তোমাকে বোঝানো উচিত। মানুষের মুখের মধ্যে সিগারেট ঢুকায় আগুন ধরাইয়া দিল, হারামকে সে প্রমোট করলো, লক্ষ লক্ষ মানুষ সেটা দেখলো, হাহা দিল, মানুষ আনন্দ পেল। আমার ভাইয়েরা, ভালো কাজ করলে ভালোটা বলবো, খারাপটা করলে খারাপটা বলবো। তোমাকে আমি বলবো, যেহেতু এদেশের লক্ষ লক্ষ যুবক তোমাকে ফলো করে, এমন কিছু কাজ তুমি করো যেটা দেখে যুবকরা ভালোর দিকে ফিরে আসতে হবে, যেখানে ভালো কোনো মেসেজ থাকবে। দেখো না, মানবতার ফেরিওয়ালা নামে ফ্রি মোশন নামে এক ব্যক্তি, সে কি সুন্দর করে মানুষদেরকে দান করে, কি সুন্দর করে সে ভিডিও বানায়, অসহায় দরিদ্র মানুষদের পাশে কত চমৎকার করে সে দাঁড়ায়। আমি যেটা ভালো সেটা ভালো বলবো, যেটা খারাপ সেটা খারাপ বলবো। তাকে নিয়ে আমি অনেক প্রশংসা করেছি আমার বিভিন্ন প্রোগ্রামে। মানবতার ফেরিওয়ালা নামে ফ্রি মোশন সে মানুষকে দান করেছে, এবং তার হেলমেট থাকে তার চেহারায়, যাতে করে তাকে না চিনে মানুষ। তুমি গরুর মুখে খাবার দিতে পারলা, মানুষের মুখে হারাম সিগারেট উঠাইতে পারলা, মানুষ কি কিছু সহযোগিতা তুমি করতে পারলা না? ভালো কোনো মেসেজ তোমার ভিডিওর মাধ্যমে তুমি দিতে পারলা না? তোমার থেকে যুবকরা কি শিখবে? এজন্য যুবক, তোমাকে ফিরতে হবে ইসলামের দিকে। অনলাইনে থাকতে থাকতে আজকে আমাদের অবস্থা হয়েছে এমন, এখান থেকে যা শিখে, ভার্চুয়াল জগতে যা শিখে, তা সাধারণ মানুষের মধ্যে এটা প্রমোট করে। এজন্য আমার ভাইয়েরা, ভালো কিছু শিখতে হবে, ভালো কিছু জানতে হবে। হাদিসের বর্ণনা বলেছেন, মানুষ এমন এমন বিষয়গুলো নিয়ে কেয়ামতের আগে হাসি ঠাট্টা করবে, যা যে গোনা হয়ে যাচ্ছে সে কল্পনাও করতে পারে না। রাসূল সাল্লামের সে কথার জের ধরে আজকে আমার এই কথাগুলি বলা। তুমি যে মানুষের মুখের মধ্যে সিগারেট ঢুকাইয়া মানুষেরকে হারামের দিকে প্রমোট করলা, গরুর মুখে খাবার দিলে তুমি পরা রাসূলের জুব্বা, এই যে কাজগুলো করলা, তুমি বুঝতেই পারো না এগুলো যে ইসলাম বিরোধী কাজ হয়েছে, এগুলি যে সমাজের জন্য কোনো উপকার আসবে না, এগুলি বুঝতে পারেন নাই। আমার ভাইয়েরা, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কোন কাজ করো না যেটা বেহুদা হয়। মুমিন যারা বেহুদা কোনো কাজ করে না, তার প্রত্যেকটি কাজের মধ্যে একটি মেসেজ থাকে। আমরা কথা বলি অনর্গল, ঘন্টার পরে ঘন্টা প্রতিটি কথায় একটি করে মেসেজ আমরা জাতির উদ্দেশ্যে দেই। আল্লাহ পাক যেন আমাদের এই কথাগুলির মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আল্লাহ মাফ করে দিক, আর আল্লাহ পাক সবাইকে ইসলামের দিকে ফিরার মতো আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক। আমিন।